আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে চলে এসেছি আবার একটি হায়েস্ট গাড়ি নিয়ে। তো ভিউয়ার্স, এই গাড়িটি কয় টাকা হলে বিক্রি করবে এবং কোথা থাকার গাড়ি, কোথাকার লোকেশন সবই আপনাদের দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। আর এখন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিয়ে আমার দেওয়া সব আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দেখাই আজকের হায়েস্ট গাড়িটি। তো ফ্রেন্ডস, সবার আগে গাড়িটি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করবো, গাড়িটির দূর থেকে কেমন দেখা যায় এবং গাড়িটির কী কন্ডিশন সবই আপনাদের দেখাবো। আর গাড়িটি আসলে একদম রানিং গাড়ি, কোনো সমস্যা নাই, টিভি ব্যাক ক্যামেরা সব রেডি আছে, খুবই সুন্দর কন্ডিশন একটি গাড়ি। আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করব। তবে একটা গাড়ির দূর থেকে দেখলেই মানে কিরকম কন্ডিশন আছে, দেখতে কত সুন্দর দেখা যায় সবই বোঝা যায়। এটা হচ্ছে সামনের শেপ, আমি আপনাদেরকে সামনের শেপটি ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। আর গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো C5506-02, গাড়ির এসে নাম্বার, খুব সুন্দর নাম্বার। আর গাড়িটিতে কিন্তু সুন্দর একটি বাম্পার লাগানো আছে, খুবই মানে ভালো মানের একটি বাম্পার লাগানো আছে। দেখুন গাড়িটির গ্লাসটা দেখাই, দেখুন এখনও অরিজিনাল আছে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে সামনের ডানচারের চাকা, দেখুন খুবই ভালো মানের চাকাটি এখনও আছে। আর গাড়িটির কিন্তু যে কালারের যে অংশগুলি, এগুলিও কিন্তু খুবই ভালো মানের গাড়ি আছে। আর গাড়িটি কিন্তু 5 ডোর, এটি হচ্ছে টয়োটা হায়েস্ট জিএল। আর এটি হচ্ছে গাড়িটির পিছনের চাকা কন্ডিশন, দেখুন আপনারা, এটি এখনও যে চাকা আছে, আপনার অনায়াসে আরও 1 থেকে 1.5 বছর আপনার গাড়িটি ট্রাভেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এটি হচ্ছে পিছনের ব্যাক ডালা, ফ্রেন্ডস পিছনের ব্যাক ডালাতে কিন্তু ভালোই আছে, মোটামুটি খারাপ না। আসলে যারা আসলে কম টাকার ভিতরে একটি হায়েস্ট গাড়ি কেনার উচ্ছেদ হচ্ছেন, আমার প্রবাসী ভাইরা আছেন, অনেকেই ফোন দিয়ে থাকে। এটি হচ্ছে পিছনের, দেখুন এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। ফ্রেন্ডস, এটি হচ্ছে পিছনের বাম সাইডের একটা চাকা, এই চাকাটিও খুব ভালো মানে মাঝারি কন্ডিশন আছে, চাকাটা হয়তো বা 6 মাস 1 বছর গেলে লাগান লাগতে পারে। তো এখন আমি গাড়িটি দেখাবো ভিতরের অংশ, এটা হচ্ছে 5 ডোরের গাড়ি, এটা হচ্ছে 5 ডোরের গাড়ি, লং বডির নিচে ফ্লোর। এটি হচ্ছে সিটের অংশগুলি ফ্রেন্ডস, সিটগুলি আমার কাছে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আজকে আমি আশা করবো আমার এই ভিডিওটি আজকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। গাড়িতে 14 জন যাত্রী বহন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্রেন্ডস, এটি হচ্ছে সামনের বাম সাইডের ধারগুলি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখুন। এটি হচ্ছে বাম সাইডের সামনের দরজা, ফ্রেন্ডস দেখুন গ্লাসটি কিন্তু অটো একদম। তো আমি এখন গাড়িটির সামনের ভিতরের ড্যাশবোর্ডটি দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালোভাবে দেখবেন, আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, তারপর আপনারা স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টাইটেলে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটি আপনারা সচক্ষে দেখতে পারবেন। ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু ব্যাক ক্যামেরা, টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে ড্রাইভার সাইডে যে দরজাটি, সেই দরজাটি এটি। তো এটির আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু সবই অটোমেটিক মানে গ্লাস উঠানামা করে, কোনো সমস্যা নেই। আর গাড়িটি কিন্তু অল অপশন অটো আছে। গাড়িটি হচ্ছে ডাইন সাইডের ড্রাইভার সাইডের যে দরজার ধারগুলি আমি আপনার দেখানোর চেষ্টা করছি, দেখুন এটি হচ্ছে ড্রাইভারের আসন, খুবই ভালো মানের সিট কভার বান্ধানো আছে, দেখছেন অটো গিয়ার। আর গাড়িটি কিন্তু ডিজেল গাড়ি, দেখুন এটি হচ্ছে
ড্রাইভার এর সামনে থেকে যে মিটারটি আপনারা দেখবেন সেগুলো গাড়িটি কিন্তু ফাইভ ডোরের গাড়ি আমি আপনার ডাইন থেকেও একদম ভিতর থেকে খুলে আপনার দেখানোর চেষ্টা করলাম দেখুন নিচে হলো লং বডি ভাই একটু ব্যাকডোরটা খুলে দেন তো ফ্রেন্ডস দেখুন এটি হচ্ছে পিছনের ব্যাকডোরটি অনেক মানে প্রচুর জায়গা আছে যারা আসলে এয়ারপোর্ট থেকে আসার যে ভাড়াগুলি আপনারা কিন্তু অনায়াসে আনতে পারবেন কোনো সমস্যা নেই তো ফ্রেন্ডস গাড়িটি হচ্ছে ডিজেল ইঞ্জিন থ্রি এল ইঞ্জিন হ্যাঁ ভাই গাড়িটা স্টার্ট করেন তো ফ্রেন্ডস তো গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে এটা হচ্ছে চেসিসের যে নাম্বার জি সেটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এটা অ্যাক্সেলার বাড়ি দেন অফ করে দেন তো ফ্রেন্ডস এখন দেখাবো গাড়িটির আর একটু দেখুন গ্লাস গ্লাসটি কিন্তু অটো মানে দুই পাশে যে গ্লাসটি আছে গ্লাসটি কিন্তু অটো এটা সুইচের মাধ্যমে মুভিং করা যায় দেখুন তো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি আল্লাহ পাক রাখছে ভালো ভালো রাখছে দেখে কিন্তু আপনার এখানে আমি আসতে পারছি জি ভাই তো যাই হোক এখন গাড়িটা আপনি কেন বিক্রি করবেন ভাই আসলে আমার টাকার প্রয়োজন এই জন্য আমি আর কি গাড়িটা বিক্রি করব তো এখন হচ্ছে গাড়িটা আপনি কয় টাকা হলে বিক্রি করবেন আসলে হয়েছে কি গাড়িটা আমি কিনছিলাম অনেক শখ করেই তো যার কারণে আমার একটু টাকার প্রয়োজন এর জন্য বিক্রি করব তো গাড়িটা এমনি কোনো সমস্যা নাই আচ্ছা গাড়িটার কাগজের কি অবস্থা ভাই কাগজপাতি আপনার 22-23 সাল কমপ্লিট কাগজ আপডেট আছে সমস্যা নাই আমরা সবসময় ঢাকা এবং বাইরে সব জায়গায় গাড়ি দূর দূরান্তই যাই এমনি গাড়ির আপনার কোনো সমস্যা নাই এবং আপনি দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে গাড়ির সিরিয়াল ইঞ্জিন গাড়ির ইঞ্জিন সব অ্যাকুরেট হ্যাঁ মোবাইল টোবাইল তো খায় না 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 এক ফুট মোবাইল খায় না একবারে গ্যারান্টি সহকারে বলতে আচ্ছা এখন গাড়ির প্রাইস বলেন কয় টাকা হলে বিক্রি করে দেবেন ভাই গাড়িটা আমি 5,80,000 হলে বিক্রি করে দেবো তো কিছুটা আমি সম্মান করতে পারবো যদি আপনার ব্লকের থেকে আসে ঠিক আছে এবং আপনার ক্ষেত্রে আমি কিছুটা কথাবার্তার সাপেক্ষে কম রাখতে পারবো আচ্ছা তবে আপনার লোকেশন বলে দেন ভাই আমার লোকেশন হলো ফরিদপুর কানাইপুর কানাইপুর খাসকান্দি রাস্তার মোড় জাহাঙ্গীর টাওয়ারের রাস্তার অপোজিটে কানাইপুর মাইক্রো বাস স্ট্যান্ডের পাশে আমার মোটরসাইকেলের গ্যারেজ ওখানে আসলে আমার সাথে যোগাযোগ যে কোনো টাইমে তো আপনাকে ফোন দিলে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যে কোনো সময় আমাকে ফোন দিলে পরে আমাকে ফোনে পাবেন এবং আমার গ্যারেজ হলো খাসকান্দি রাস্তার মোড়ে আমার নাম মোহাম্মদ শাকিল তো কাউকে ফোন আপনার ফোন নাম্বারটা বলে দেন জি আমার ফোন নাম্বার হচ্ছে 01716185820 আপনারা যে কোনো সময় কল করলেই পাবেন আর আমার দুঃখ আর প্রয়োজনে ফোন কল করলে সমস্যা নেই আমার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম